বনগাঁতে এবার গেট ওয়ে অফ বেঙ্গল। পুজোর পরেই শুরু হবে কাজ, খাওয়া দাওয়া থেকে বিনোদন, থাকবে সব ব্যবস্থা। চাকদা রোডের ওপর তৈরি হবে, ইতিমধ্যে চিহ্নিত হয়েছে জায়গা। সীমান্তবর্তী শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে তৈরি হতে চলেছে নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের আদলে গেটওয়ে অফ বেঙ্গল। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিনোদন, সমস্ত রকম ব্যবস্থা থাকবে সেখানে। জানা গিয়েছে গেটওয়ে অফ বেঙ্গলের উচ্চতা 55 ফুট, চওড়া হবে 40 ফুট। ঝা চকচকে রেস্তোরাঁ তৈরি হবে সেখানে, চাইনিজ থেকে ইন্ডিয়ান রকমারি খাবারের ব্যবস্থা থাকবে সেখানে। এর আগে নিউ টাউনে বিশ্ব বাংলা গেট নির্মাণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেস্তোরাঁ সহ বিনোদনের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে সেখানে। এবারে ঠিক নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের আদলে গেটওয়ে অফ বেঙ্গল তৈরি হচ্ছে সীমান্ত শহর বনগায়। জানা গেছে বনগাঁ চাকদাহ রোডের ওপর তৈরি হবে গেটওয়ে অফ বেঙ্গল। ইতিমধ্যেই সেখানে জায়গা চিহ্নিত করা হয়েছে, সেখানেই তৈরি করা হবে আধুনিক এই রেস্তোরাঁ। ওঠার জন্য দুটি লিফট থাকবে, সেখানে দেশি ও বিদেশি নানা রকম খাবারের ব্যবস্থা থাকবে, বিনোদনেরও ব্যবস্থা থাকবে। একসঙ্গে 50 জনের বসে খাবার ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে। পর্যটকদের আনন্দ দিতে নানা রকম প্রোগ্রামেরও ব্যবস্থা করছে বনগাঁ পৌরসভা। জানা যায় গেটওয়ে অফ বেঙ্গলে শুধুমাত্র বিনোদনমূলক ব্যবস্থা নয়, সেখানে কর্মসংস্থানেরও সুযোগ থাকবে। রান্নার কাজে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হবে। এই বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, কর্মক্ষেত্রে এক বিশাল সুযোগ করে দিতে চলেছে পৌরসভা। এছাড়াও বিদেশি ডিশ তৈরিতে পারদর্শীদের কর্মসংস্থানের সুযোগও করে দেবে বনগাঁ পৌরসভা। বাংলাদেশ হয়ে এখানে এসে বনগাঁ শহরের ওপর দিয়ে বিদেশিরা কলকাতায় যান, সেই বিদেশিদের কাছে বনগাঁ শহর আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, বনগাঁ শহরে ইতিমধ্যেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, এছাড়াও বনগাঁ শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে কাজ চলছে। এবং যেহেতু বনগাঁ একটি সীমান্তবর্তী শহর, তাই এই শহরের ওপর দিয়ে বিদেশি বন্ধুরা যাতায়াত করেন। এই বনগাঁ শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বনগাঁ চাকদা রোডে গেটওয়ে অফ বেঙ্গল তৈরি করা হবে। শুধু তাই নয়, বনগাঁতে সর্বপ্রথম তৈরি হতে চলেছে আইনক্স। এটি তৈরি করতে খরচ হতে পারে প্রায় 2 কোটি টাকা। পাশাপাশি তিনি আরো জানান, বনগাঁ পৌরসভার একটি বড় আয়ের পথ খুলে যাবে। পূজোর পর থেকেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। এই বিষয়ে তিনি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে সামনে রেখে আমরা বনগাঁকে বনগাঁ পৌরসভার কাউন্সিলর এবং আমাদের স্টাফরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেরকম পরিষেবা দিচ্ছি, রাস্তাঘাট করছি, ড্রেন করছি, ঢালাই রাস্তা করছি এবং প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আধুনিক মেশিন নিয়ে নিচ্ছি। বনগাঁ শহরে দেখছেন যে আমাদের ওয়াশ টাওয়ার হয়েছে, আমাদের তেকন পার্কে আরও সৌন্দর্যায়ন করা হয়েছে, আমাদের বিভিন্ন 200 বছরের ইতিহাসের গাছকে আমরা শিল্পকার্যের মাধ্যমে সেই মরা গাছকে আবার বিভিন্ন মডেল তৈরি করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতবর্ষের সেরা জিনিস ন্যাশনাল এমব্লেম অশোক স্তম্ভের যে মূর্তি, সেটা করা হয়েছে। 71কে মনে রেখে একটা ছোট্ট পার্ক করা হয়েছে। এরমভাবে বনগাঁ সাজানো হচ্ছে। আমরা চাই বনগাঁ সীমান্ত শহর, সেই শহরের মধ্যে দিয়ে সো মেনি ফরেনার্স আর কামিং অ্যান্ড গোয়িং ফ্রম দিস ওয়ে, এবং মিউনিসিপ্যালিটি হচ্ছে মেন সেন্টার, যেখানে হোটেল আছে, যেখানে গিয়ে বিভিন্ন জায়গার মানুষ এসে থাকে, বিভিন্ন রাজ্যের মানুষ আসে। আমরা গেটওয়ে অফ বেঙ্গল ইন্ডিয়া আমরা এটাকে তৈরি করছি, মডেলটি নিবেদন করছে বনগাঁ পৌরসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনাকে সামনে রেখে আমরা সেটা করার চেষ্টা করছি। এবং এটা আমাদের দুটো দিক, একটা হলো মানুষের বিনোদন হবে, আর একটা বনগাঁর সৌন্দর্যায়ন হবে। বিনোদনটা হচ্ছে একটা যে আপনি হীরের যে আংটির যে পাথর দেখেছেন, যে যে মডেল
সেই মডেলটা বসছে উপরে, যা এশিয়ার মধ্যে ভারত পৃথিবীর মধ্যে কোথাও নেই। এটা বিশ্ব বাংলার মডেল নয়, এটা হলো গেটওয়ে অফ বেঙ্গলের মডেল। এবং সেখানে থাকছে রেস্টুরেন্ট যেখানে ভারতবর্ষের বিভিন্ন খাবার পাওয়া যাবে, যে আইনক্স থাকছে উপরে, আইনক্সে যেখানে গিয়ে সে বিনোদন করার জন্য কলকাতায় সিনেমা দেখতে যেতে, আমরা ওখানে একটা আইনক্স তৈরি করছি তার উপরে। এবং তার মাথার উপরে আমরা মানুষ দাঁড়িয়ে সারা বনগাঁকে দেখার জন্য, এবং সেখানে বিভিন্ন রাইডস, ছোটো ছোটো রাইডস রাখা হচ্ছে যাতে শিশুরাও সেখানে উঠতে পারে, এবং সেটা উঠবে সমস্তটাই লিফ্টের মাধ্যমে। এবং সেই ব্যবস্থা আমরা করেছি, মডেলটাও আপনাদের কাছে দিয়েছি। আমরা চাই বনগাঁকে সুন্দর বনগাঁয় পৌরসভার সুন্দর পরিষেবার মধ্যে দিয়ে একটা আলোকোজ্জ্বল, একটা সাংস্কৃতিক শহরের মান সারা পৃথিবীর বুকে যাতে আমরা দাগ কাটতে পারি। এটা আনুমানিক 1,75,00,000 থেকে 2,00,000,000 টাকার মধ্যে খরচ। এটা আফটার পূজা আমাদের প্রসেস চলছে, ইঞ্জিনিয়াররা ডিজাইন করছেন, এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এক, দু নম্বর হচ্ছে এখানে পৌরসভার একটা বিশাল পরিমাণ ইনকাম হবে। এখানে যদি সারাদিনে 200 লোক আসে, তাতে আমাদের 200 লোক ঢুকলে 2,00,000 টাকা ইনকাম হবে, মাসে 60,00,000 টাকা, বছরে 7,20,00,000 টাকা। এরকম একটা টার্গেট নিয়ে এগিয়েছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।